দেখো এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার অবস্থা খুব খারাপ, প্রায় 50 থেকে 60টি গ্রামে জলে প্লাবিত হয়ে রয়েছে, কারণ শিলাবতীর 5-6টি জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে, সেখান থেকে জল ঢুকছে এবং এই মুহূর্তে চন্দ্রকোনা প্লাবিত, সেই সঙ্গে সঙ্গে ঘাটাল দাসপুর তো প্লাবিত হয়ে রয়েছে। এই মুহূর্তে নাড়া জলে রাজনগর একেবারে গৃহবন্দী জলবন্দী অবস্থা হচ্ছে, কিছু মানুষ এলাকায় এনডিআরএফ এর টিম ঢুকেছে এবং এখানকার প্রশাসন স্পিড বোট এবং নৌকোই করে গিয়ে তাদেরকে উদ্ধার করে আনছে। যেটা জানতে পারছি প্রচুর মানুষ এখনো গৃহবন্দী হয়ে রয়েছেন, তারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না, বাড়িতে উপরে ছাদের উপর রাত কাটিয়েছেন সারা রাত। এখন পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল একের পর এক গ্রামের ভেতরে যাচ্ছে এবং সেখানে সব থেকে বড় বিপদ হচ্ছে, কারণ ওখানে বড় নৌকো ঢুকতে পারছে না, সেই কারণে ছোট ছোট স্পিড বোট দিয়ে কলার ভেলায় করে নিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। এক কথায় বলতে পারো বৃষ্টি, যে এই এলাকা এখন ভয়াবহ অবস্থায় রয়েছে, মানুষ খুব আতঙ্কে রয়েছে। বৃষ্টি, ধন্যবাদ সোমনাথ। অন্যদিকে বৃষ্টি কমলেও জলমগ্ন হাওড়ার ডুমুরজলা এলাকাও, দুটি আবাসনের ভিতরে জল ঢুকেছে, একাধিক বাড়িও কিন্তু জলমগ্ন, দেখা গিয়েছে পানীয় জলের সংকট। গতকাল থেকে এলাকায় বিদ্যুৎ নেই, ফলে পাম্প চালিয়ে জল নামানো সম্ভব হচ্ছে না। দুর্বিষহ পরিস্থিতি ওই সমস্ত এলাকার বাসিন্দাদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি সুনীতের কাছে। সুনীত, ভয়ঙ্কর পরিস্থিতি এই সমস্ত জায়গার, বাসিন্দারা কি বলছেন? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডুমুরজলা এলাকার যে হাউজিং কমপ্লেক্স আছে, লেক ভিউ হাউজিং কমপ্লেক্স এবং ড্রিমল্যান্ড হাউজিং কমপ্লেক্স, সেখানে এই হাউজিং কমপ্লেক্সের মধ্যে চারদিকে জল থই থই করছে এবং জল গৃহস্থের বাড়িতেও ঢুকে গেছে বলে জানা গেছে। এবং যেটা জানা গেছে, গতকাল থেকে এই এই হাউজিং কমপ্লেক্সের মধ্যে বিদ্যুৎ নেই এবং এলাকার মানুষ যারা আছেন তারা কিন্তু জল পাচ্ছেন না, পাম্প চলছে না বলে, এবং অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। শুধু এই এলাকা বলে নয়, হাওড়া শহরের কমপক্ষে 35টা ওয়ার্ড এখনো জলমগ্ন রয়েছে। এবং এই যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল থেকে হাওড়া পৌরসভা সূত্রে খবর, মাত্র 8 ইঞ্চি জল নেমেছে, অর্থাৎ গত বুধবার এবং বৃহস্পতিবার যে প্রবল বর্ষণ হয় সেই বর্ষণের জেরে অধিকাংশ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছিল শহর এলাকায়। এবং সেখান থেকেও কিন্তু যে হাওড়া পুরসভার যে পাম্পিং স্টেশনগুলো আছে সেগুলো কিন্তু 24 ঘন্টা পাম্প চালিয়েও কিন্তু জল নামানো যাচ্ছে না বলে পৌরসভা সূত্রে খবর। যেহেতু গঙ্গার জল স্তর এখনো নামেনি বলে জল নামছে না বলে পৌরসভা থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হাওড়ার শহরের রামরাজাতলা, সালকিয়া, বেলগাছিয়া এবং ডুমুরজলা এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু একইভাবে জল দাঁড়িয়ে রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছেন, তারা বাড়ি থেকে বেরোতে পাচ্ছেন না, এমনকি পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। যদিও হাওড়া পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা ট্যাঙ্ক পাঠিয়ে জল পাঠানোর চেষ্টা করছে, জল কখন নামবে এখনো তা স্পষ্ট নয়। তবে পৌরসভার পক্ষ থেকে বলছে যে আর বৃষ্টি না হলে তারা যাতে দ্রুত জল নামে সেই ব্যবস্থাই তারা করছে। ধন্যবাদ সুনীত।